আরবি ক্যালেন্ডার অনুযায়ী 12 রবিউল আওয়াল ঈদে মিলাদুন্নবী পালিত হল শামশেরগঞ্জের হীরানন্দনপুর। সৌভ্রাতৃত্ব, বিশ্বশান্তি, ন্যায় ও মানব কল্যাণের পথপ্রদর্শক মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহু সাল্লামের জন্মদিন উপলক্ষে এদিন জুলুস বের করা হয়। এই দিনে মুসলমান সম্প্রদায়ের প্রত্যেকের বাড়িতে খুশি পালন করা হয়, রোজা রাখা ও মিষ্টি বিতরণ করা হয়। জুলুসটি হীরানন্দনপুর, বাদশাপাড়া, লাইনপাড়া, মধুপুর সহ একাধিক এলাকা ঘুরে বিশ্বশান্তির প্রার্থনা করা হয়। আজ কত দূর থেকে কত দূর পর্যন্ত যাবেন? আজকে আমরা এই প্রসেশন ওয়েদারের জন্য কিছু কাট ছাট করতে পারি যদি ঠিক থাকে, তো যেভাবে আমরা এখান থেকে এই রাস্তা দিয়ে মধুপুর দিয়ে আমরা মধুপুরের রাস্তাটা খারাপ, সেজন্য আমরা ব্যাক করে আমরা জীবনমন্দপুর বিশ্বপুরের মধ্যে দিয়ে সম্ভবত যাব। আচ্ছা আজকে পর্যন্ত যাব। আজকে কতগুলো মাছ বিতরণ করা হয়েছে? আজকে মাছ অন্তত 7000 খানেক মাছ আছে, আমরা করে দিয়েছি, আরও মাছ আছে, যারা আসবে তাদেরকে আমরা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মাইনুল হক, সর্দার, কামালপুর, হানাফি। কোরআন পেয়েছিলাম, তবে এবার রবিউল আউয়াল শরীফে কোরআনওয়ালাকে পেয়েছি। এটা যান ইমান আমাদের যে কোরআন যার দায়িত্বে থাকে সে মহামানবের কেমন সম্মান আল্লাহ দিয়েছেন সেটা আমরা অনুভব করে আমরা এইরকম একটা জুলুসে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরূপ খুশি নিয়ে আমরা এক কথায় ঈদ যেরকম খুশি।